আশা করি ভালো আছেন তো অনেক দিন পর আবার আমি একটা ভিডিও নিয়ে আসছি তো কোল পাওয়ার জেনারেশনের একটা প্রিভিয়াস কোয়েশন সলভ করার জন্য তো ব্যস্ততার কারণে অনেক দিন ভিডিও দেওয়া হয় নাই একটু ব্যস্তই ছিলাম বেশি ব্যস্ত ছিলাম তো ডিএসসিসি সম্পর্কেও আমি অনেক একটা সাজেশন সাজানোর চেষ্টা করেছিলাম কিন্তু এই সময়ের স্বল্পতার কারণে হয়ে ওঠেনি তো জন্য সবার কাছে ক্ষমপ্রার্থী তো ইনশাল্লাহ কোল পাওয়ার জেনারেশন এবং অন্যান্য যে ইলেকট্রিক্যাল রিলেটেড যেমন ঢাকা ওয়াশার একটা নিয়োগ হয়েছে এই রিলেটেড ইনশাল্লাহ নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সহযোগিতা করবেন সবাই তো এখন যে ভিডিওটা তো এটার সলিউশন হলো ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ আইসি ভিসি বিভিসি তো এখানে একটা ট্রানজিস্টরের ম্যাথ আছে তো এটা হলো ট্রানজিস্টরের যে প্রকারভেদ তিনটা ব্যায়িংয়ের প্রকারভেদ আছে তিনটা একটা হলো ফিক্সড বায়াস একটা হলো ফিডব্যাক রেজিস্টার বায়াস আর একটা হলো কি ভোল্টেজ ডিভাইডার মানে তিনটা মেথড আছে তিনটা মেথডের ভিতরে এটা পড়েছে হলো কি ফিডব্যাক রেজিস্টার বাইজিংয়ের ভিতরে পড়েছে মেথডের ভিতরে ফিডব্যাকটা হলো মূলত আউটপুট এবং ইনপুটের সাথে আউটপুট এবং ইনপুটের সাথে একটা রেজিস্টারের মাধ্যমে ফিডব্যাক সিস্টেম করা থাকে তো এটা মূলত আমার আউটপুটে কী পরিমাণ সিগন্যাল যাচ্ছে কত পরিমাণ সিগন্যাল এবং এটা প্রপার সিগন্যাল কিনা এইটা সে কী করে ইনপুটকে জানিয়ে দেয় তো ইনপুট ওই অনুযায়ী যে আউটপুট থেকে যে ফিডব্যাকটা পায় ওই অনুযায়ী সে আবার এখান থেকে ইনপুট সিগনাল প্রয়োগ করে তো এইটাই মূলত ফিডব্যাকের কাজ ফিডব্যাকের একটা সুবিধা হলো কি যে আউটপুটে সে কী পরিমাণ লোড লোড নিচ্ছে আউটপুটে কী পরিমাণ সে সিগনাল পাস করছে সেটা কতটুকু পিওর এটা কি সে সিগন্যালের মাধ্যমে ইনপুটকে জানিয়ে দেয় আর ইনপুট সেটা জানা অনুযায়ী এরপরে প্রপার ওয়েতে আউটপুট দেওয়ার জন্য সে ইনপুট থেকে অটোমেটিক্যালিভাবে কী করে সিগনাল পাস করে তো এখন আমরা একটা সমাধান করবো ইনশাল্লাহ তো প্রথমে আমরা এখানে যেহেতু আইসি এর মান বের করতে হবে আমরা দেখি যে ভিসিসি এর মান দেওয়া আছে আর এর মান দেওয়া আছে তো ইনপুট হিসেবে আমরা কল্পনা করি আর বি মান দেওয়া আছে আইবির মান আমরা কি জানি না আইবির মানও আমাদের বের করতে হবে তো এরপরে আমাদের বি এই কম কালেক্টর এবং বেজের মাস্ক টার্মিনাল জাংশনের মাঝখানে যে ভোল্টেজ সেটা হল ভিসিবি আর বেজ এবং ইমিটারের মাঝখানে যে টার্মিনাল এর যে ভোল্টেজ সেটা হলো কি জাংশন আর কি এর জাংশন ভোল্টেজ হলো ই আর কালেক্টর এবং ইমিটার জাংশনের মাঝখানে যে ভোল্টেজ সেটা হলো ভিসিই তো এখানে আমাদের আইসি আইবি এগুলোর মান বের করতে হবে তো আমরা একটা জিনিস সবাই জানি যে আইসি অথবা এই ইমিটারের ক্ষেত্রে আমরা কি জানি বিটা ইজ ইকাল টু আইসি ভাগ আইবি তার মানে বিটা হলো কি কমনিমিটারের সাথে একটা ফ্যাক্টর তো সেটা হলো কিসের সাথে যায় এই আউটপুট কারেন্ট এবং ভাগ ইনপুট কারেন্টের অনুপাত হলো কি বিটা এটা যখন ইমিটারের ক্ষেত্রে আর কমন বিদের ক্ষেত্রে আমরা সবাই জানি সেটা হলো আলফা তো এখন আমরা এখানে লিখতে পারি সুতরাং আই সি ইজ বিটা আই বি এটা আমরা সুবিধার জন্য লিখে রাখলাম তো এখন আমরা কী করব। ইনপুট সাইডে কে ভেই অ্যাপ্লাই এই ইনপুট সাইডে এই বরাবর এই বরাবর ইনপুট সাইডে আমরা কী করব কে ভেই অ্যাপ্লাই তো এখন আমরা লিখি অ্যাপ্লাই কে ভি এল তো এখানে আমাদের সুবিধা হলো কি যে আমরা এখান থেকে আমরা বিটার আইবি এর মান বের করতে পারবো কারণ আমরা কি জানি যেহেতু আইসিআরসি এর যে ভোল্টেজ ডক্টর সেখানে আইসির বদলে আমরা বিটা আইবি লিখলে আমরা সহজেই বিটার বিটার মান যেহেতু একশো বিশ দেওয়া আছে তো আমরা আইবি এর মান বের করতে পারবো তো আইবি এর মান থেকে আমরা সহজে আইসি এর মান বের করতে পারবো এই সুবিধাতেই আমরা যেহেতু প্রথমে খেয়াল করতে হবে যেমন আইবি ইনপুট সাইডে দেখেন আমার আইবি এবং আইসি ছাড়া সব কিছুর মানে কিন্তু আমি জানি যেমন সিলিকনের ক্ষেত্রে বিবি মানে বেজ মিটার জাংশনের যে ভোল্টেজ এটা নর্মালি যদি দেওয়া নাও থাকে সবাইকে এটা কি করতে হবে জিরো পয়েন্ট সেভেন

তো এখন আমরা পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছি তখন আমরা সে সেটটা ধরবো মাইনাস আইসি আর সি এরপরে মাইনাস আইবিআরবি এরপর মাইনাস ভি বি ই ইজ ভিবি টু জিরো এখন আমরা একটু ক্যালকুলেশন করি মাইনাস আইসি এর মান কি আইসি সমান আমরা কি জানি বিটা আইবি মাইনাস আইবি আর বি মাইনাস ভিবি সমান শোন এখন আমরা কি করি বিসিসি মাইনাস আমরা কি জানি বিটা আইবি আমরা কি করি আইবিটাকে কমন নেই আইবিটাকে কমন নেই যেহেতু দুইটাই মাইনাস আছে তো সেই ক্ষেত্রে আমরা আরবি আরবিটাকে প্রথমে নিই কারণ আরবি এর মানটা বেশি ছয়শো আশিকে আর হল আর সি সেভেন ফোর পয়েন্ট সেভেন এই জন্য আরবিটাকে প্রথমে নিয়ে আসলাম এরপরে কী হলো তো মাইনাস কমন নিলে আমাদের প্লাস হয়ে গেল প্লাস বিটা আর সি আর বি এর মান ছয়শ আশি যোগ বিটা এর মান কত একশো বিশ আর সি এর মান কত ফোর পয়েন্ট সেভেন তো এখানে একটা বিষয় ক্লিয়ার করি তো আর বি এর মানুষ কিলোতে দেয়া আছে এবং আর সি এর ফোর কিলোতে আছে তো যেহেতু দুইটাই কিলোতে আছে এর জন্য আমি কী করলাম না দুইটার একটাকেও টেন টুতে পার থ্রি দ্বারা গুণ করলাম না আর একশো বিশের তো কোনো একক নাই যেহেতু মানে বিটায়ের মানের কোনো একক নাই একশো বিশ তো সেই ক্ষেত্রে আমরা শুধু ফোর পয়েন্ট সেভেন এবং ছয়শো আশি এটাই দিলাম আর যখন আমরা কারেন্টের মান বের করবো তখন আমরা ওইটাকে শুধু মিলিতে করে দিলেই হলো মাইনাস অথবা কেউ যদি বসায় বসার পরে টোটাল ক্যালকুলেশন করে যদি মিলিতে আনে তারপরে কোনো সমস্যা নেই জিরো পয়েন্ট সেভেন ইজ ইকাল টু জিরো তো আমরা ক্যালকুলেশন করি ছয়শো আশি প্রথমরা বিশ বিশ মাইনাস শূন্য দশমিক সাত উনিশ দশমিক তিন মাইনাস এরপর ছয়শো আশি যোগ একশো বিশ ইন্টু ফোর পয়েন্ট সেভেন বারোশো চুয়াল্লিশ সুতরাং উনিশ দশমিক তিন ভাগ বারোশো চুয়াল্লিশ শূন্য দশমিক শূন্য এক পাঁচ পাঁচ এটা হলো আই বি এর মান তো আমরা এখন এখান থেকে আইসি এর মান বের করবো আমরা কি জানি আইসি ইজ ইকোয়াল টু বিটা আই সুতরাং আইসি ইজ ইকাল টু বিটার মান কত একশো বিশ ইন্টু আই এর মান শূন্য দশমিক শূন্য এক পাঁচ পাঁচ এক দশমিক আট ছয় মিলি এটা হলো আমাদের একটা উত্তর তো এরপর আমাদের বের করতে হবে এরপরে যে বিষয়টা আমাদের বের করতে হবে সেটা হলো ভিসি তো আমাদের ভিসিইটা বের করতে হলে আমাদের দেখা দেখতে পাচ্ছি ভিসিটা আমাদের কি আউটপুট টার্মিনাল আছে তো এখন আমাদের আউটপুটের দিকের কী বের করতে হবে আউটপুটের দিকের যে কে ভিএল অ্যাপ্লাই করে ভিসিইটা আমাদের বের করতে হবে কারণ আমরা আইসি এর মান তো আমরা আইসি এর মান জানি আর সি এর মান জানি তো বিসিসির এর মান জানি তো ভিসিটা আমরা সহজেই বের করতে পারবো ইনশাল তো এখন আমরা আউটপুটে কী করবো কে ভি অ্যাপ্লাই করব অ্যাপ্লাই কে ভিএল অ্যাট আউটপুট তো তাহলে ভিসি পজিটিভ চিহ্ন আছে মাইনাস আইসিআরসি এরপর এটা কি প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে তো প্লাস মাইনাস ই ইজ ইকাল টু জিরো যেটা আমাদের ইমিটার টার্মিনালে কোনো কি নাই কোনো রেজিস্ট্যান্স নাই তো এখানে কোনো ভোল্টেজ ড্রপ হবে না তো এরপরে আমরা কী করবো শুধু মানটা বসিয়ে দিবো বিসিসির মান আমরা জানি কত বিশ মাইনাস আইসি এর মান আমরা কত পেয়েছি ওয়ান পয়েন্ট এইট সিক্স ওয়ান পয়েন্ট এইট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এই ক্ষেত্রে আমরা মানটা বসাচ্ছি না বসালেও সমস্যা নাই জাস্ট দেখানোর জন্য এর আগে যেহেতু বসানো হয় নাই হ্যাঁ আর সিসি আর সি এর মান কত ফোর পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি মাইনাস বিসি

ভিসিই ইজ ইকুয়াল টু এগারো দশমিক পঁচিশ এটা কি ভোল্ট এটা আমাদের দুই নম্বর অ্যান্সার ওইটা আমরা দুই নম্বর অ্যান্সার বের করলাম এরপরে আমাদের বের করতে বলছে হলো ভিবিসি তো আমাদের এখন বের করতে হবে ভিবিসি ভিবিবিসি বের করতে বলা হয়েছে তো এই আমরা এই জাংশনটাকে খেয়াল করি ভি বেজ এবং কালেক্টর যে জাংশনটা আছে ভিসিবি জাংশনটা এই জাংশনটা খেয়াল করি তো এটা যদি পজিটিভ এটা যদি নেগেটিভ হয় তো এই জাংশনটার আড়িতে যে রেজিস্ট্যান্সটা আছে এই জাংশন এই জাংশন এবং এই মানে কালেক্টর এবং বেস এই জাংশনের আড়িতে রেজিস্ট্যান্স কি আছে আরবি রেজিস্টেন্স তো আমরা যদি আরবি রেজিস্টেন্সের ভিতর দিয়ে কী পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে তো এইটা যদি বের করতে পারি যেহেতু এটা আর আছে তার মানে কি যেহেতু এই দুই টার্মিনালের মধ্যেই কি এই রেজিস্টেন্সটা অবস্থিত তো আমরা যদি এই দুই টার্মিনালের ভোল্টেজ ড্রপ পারি এই দুই টার্মিনালের ভোল্টেজ ড্রপ মানে হলো কি ভিসিবি ভোল্টেজ তো আমরা সহজেই কী করতে পারি তাহলে ভিসিবি ভোল্টেজটা আমরা নির্ণয় করতে পারি তো এই জাংশনের ভোল্টেজ আমরা নির্ণয় করতে পারি যেহেতু আমাদের এই জাংশনের ভোল্টেজ নির্ণয় করার কথা বলা হয়েছে তো আমরা জানি এখানে আছে কি ভিসিবি ইজ ইকুয়াল টু আই বি আরবি যেহেতু দুটাই কি সেম ভোল্টেজ তো এখন আমি আই বি এর মান বসায় আই বি এর মান আমরা কত জানি শূন্য দশমিক শূন্য এক পাঁচ পাঁচ ওটা কি মিল্পারে আছে ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু আর বি এর মান কত ছয়শো আশি ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি তো এইখানে এটা মাইনাস থ্রি এবং এটা প্লাস থেকে হওয়ার কারণে কী হয়ে যাবে ভ্যানিশ হয়ে যাবে তো আমরা এখন ক্যালকুলেশন করি শূন্য দশমিক শূন্য এক পাঁচ পাঁচ ইন্টু ছয়শো আশি দশ দশমিক চুয়ান্ন চুয়ান্ন এটা হলো আমাদের ভিসিবি এখানে আমাদের সুতরাং ভিসিবি এখানে আমাদের দেয়া আছে হলো আমরা বের করতে পারলাম সেটা হলো কি ভিসিবি কিন্তু আমাদের বের করতে বলছে কি ভি যেমন আমরা দেখি এই প্রশ্নের ভিতরে কি দেওয়া আছে যে এইখানে আমাদের বের করতে বলছে ভিবি কিন্তু আমরা বের করেছি কি তো একই যে জাংশন এখানে বেসটাকে করা হয়েছে প্রথমে ধরা হয়েছে তো আর ভিসিবি একই জাংশন দুইটা কি একই জাংশন না অবশ্যই একই জাংশন তো সেই ক্ষেত্রে আমরা এখন একটা জিনিস দেখি দে ভিসিবি মানে হলো ভিসি মাইনাস ভিবি ভিসি এবং ভিবি এই দুই টার্মিনালের ভোল্টেজের পার্থক্যটাই হলো ভিসিবি আর ভিভিসি দ্বারা কি বোঝানো হচ্ছে ভিবি মাইনাস ভিসি তার মানে এখানে ভিবি হলো কি বড় আর ভিসি ছোট দেখানো হয়েছে মানে বড় ছোট না যদি ভিবি হয় তাহলে মাইনাস ভিসি যদি ভিবি ছোট হয় ভিসি বড় হয় তাহলে কি হয়ে যাবে সামনে মাইনাস চিহ্ন চলে আসবে তো আমরা যদি এখন যেহেতু ভিভিসি আমাদের কাছে চাওয়া হয়েছে তো আমাদের এখানে লিখতে হবে সুতরাং ভি বিসি ইজ ইকুয়াল টু মাইনাস দশ দশমিক চুয়ান্ন ভোল্ট এটা হলো কি মাইনাস আসবে কারণ হলো কি ভিসিবি এখানে ভোল্টেজ টার্মিনালের পার্থক্য চলে আসছে আগে ছিল ভিসি মাইনাস ভিবি আর এখন আমাদের কী হয়েছে ভিবি মাইনাস ভিসি তার মানে ভিসি সামনে চলে আসছে ভিভি পরে চলে আসছে তার মানে তাহলে এখানে কি হয়ে যাচ্ছে মাইনাস ভিসি প্লাস ভিবি এই কারণে আমাদের কি করতে হবে সামনে মাইনাস ধরে অ্যান্সার লিখতে হবে তাহলে এটা আমাদের অ্যান্সার কিন্তু প্রশ্নের ভিতরে যদি আমাদের বলতো ভিসিবি এর মান নির্ণয় করো তখন কিন্তু কোনো সমস্যা হতো না কিন্তু যেহেতু বলেছে বিসি আবার আমরা সি ইর মান নির্ণয় করলাম একটু আগে যদি ওইখানে বলা হতো ভিইসির মান নির্ণয় করুন তার ওই ক্ষেত্রেও আমাদের কী করতে হতো এই ভি সির মানের আগে মাইনাস চলে আসতো এর জন্য তো এটাই ছিল আমাদের সমাধান তো এটার আরেকটা নিয়ম আছে তো এইটার ফিডব্যাক মেথডের আরেকটা নিয়ম আছে সেটা হলো কি যে এই জায়গার যে ভিসি ভোল্টেজ আউটপুট ভোল্টেজটা আছে ভিসিই এই ভোল্টেজটা এই জাংশনের ভোল্টেজটা এই জাংশন ভি সি বি জাংশন এবং ভি বি জাংশনের যোগ ফলের সমান তাহলে আমরা লিখতে পারি ভি সি ইজ ইকাল টু ভি সি বি প্লাস ভি বি ই এখন আমরা ভি সি ইর মান জানি ভি বি ইর মান জানি জিরো পয়েন্ট সেভেন ভোল্ট তো এই দুইটার থেকে তো এটা যদি আমি এই পাশে নিয়ে আসি মাইনাস হয়ে যাবে তো ওই ওইভাবে আমি কি করতে পারি ভি সি বি এর মাইনাস ভি এর মান নির্ণয় করতে পারি যেমন দেখাচ্ছি যে ভি সি ই সমান ভি সি বি প্লাস ভি বি ই তো আমরা ভি সি এর মান জানি ভিবি এর মানও এরকম কী আমরা জানি যেরকম সেভেন ভিসির মান তো আমরা বের করেছি তো এই সূত্র দিয়েও আমরা কী করতে পারবো ভিসিবি এর মান বা সি এর মান নির্ণয় করতে পারবো তো আশা করি সবাই এটা ভিডিওটা পেয়ে উপকৃত হবেন তো আশা করি ভিডিওটা সবাই শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যাতে সাবস্ক্রাইব করলে আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই আরও বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লা এবং ওয়েট প্যাটার্ন সহ সকল পরীক্ষার প্রশ্নই আস্তে আস্তে সমাধান করার চেষ্টা করব তো সবাই আমাদের ভিডিওকে শেয়ার করবেন সকলের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে